দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সরাসরি আমরা দেখছি যে যে ছাত্র আন্দোলনে যে ছাত্র যে ছাত্র জনতাদের যে আহত এবং যারা নিহত হয়েছেন তাদের স্মরণে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে স্মরণ সভা, সেই স্মরণ সভাটি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ দর্শক আপনারা দেখছেন যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে রাজধানীতে সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টি অপেক্ষা করেই কিন্তু যে যে শহীদ পরিবারের স্বজনেরা তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে পোস্টার নিয়ে সেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন। সেই সঙ্গে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, আজকের যে বিএনপি এই স্মরণ সভা এটি কিন্তু মূলত যে নিহত এবং আহত যে যারা রয়েছেন এবং তাদের স্মরণে স্মরণ সভা, অর্থাৎ আজকের এই প্রোগ্রামে কিন্তু যে নিহত এবং আহতের যে পরিবারের স্বজনরা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি। আসলে তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই বিএনপির যে স্মরণসভা অনুষ্ঠানটি এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে, যদিও এটার সময় ছিল বেলা তিনটা শুরু হতে যাওয়া, কিন্তু আসলে আবহাওয়াজনিত কারণে বৃষ্টি বিঘ্নিত কারণে কিন্তু এটি শুরু হতে সময় লাগছে। যেমনটি আমরা জেনেছি যে আজকের এই স্মরণ সভায় কিন্তু বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও কিন্তু ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়াও কিন্তু বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতা কর্মীরা কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। যারা আমাদের শহীদ পরিবার আছেন তাদেরকে প্রতিদিন তারা অনেকে দাঁড়িয়ে আছেন বসে যাবেন, বসে পড়বেন, আর টিভি ক্যামেরা গুলো দুই সাইডে চলে যাবেন, তাহলে প্রোগ্রামটা সুন্দর হবে, সবাই সহযোগিতা কামনা করি। রাকিব এবং নাসির দৃষ্টি আকর্ষণ করছি, সবাইকে বসায় দিতে হবে, আমরা প্রোগ্রাম শুরু করব। আমি সকলকে অনুরোধ করছি যারা এদিক ঘোরাফেরা করছেন দয়া করে যার যার জায়গায় বসে পড়বেন, কেউ মূল বেদির আশপাশে আসবেন না, সবাইকে অনুরোধ করছি নির্দিষ্ট জায়গায় বসে থাকার জন্য অনুরোধ করছি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সমকাল লাইভে যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, আপনারা দেখছেন যে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণে আজকে যে বিএনপির স্মরণ সভা, এই স্মরণ সভা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে, দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন যে নিহত এবং আহত পরিবারের যে স্বজনরা তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তাদেরকে নিয়ে আজকের এই যে স্মরণ সভার আয়োজন করেছে বিএনপি তাদের উপস্থিতি কিন্তু বেশ লক্ষ্য করেছি আমরা, এবং আমরা দেখছেন এই মুহূর্তে তারা যে শহীদ মিনারের মূল বেদির ঠিক সামনে তারা কিন্তু বসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে মূল অনুষ্ঠানটি কিন্তু শুরু হতে যাবে। গণতন্ত্রের সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের এই সভা, তাদের কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়বেন,
সামনে অনেকেই দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে সামনে এসে পিছনে বসে পড়বেন, বাঁ দিকে অনেকেই দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা অনুষ্ঠানটি শুরু করার স্বার্থে আমি অনুরোধ করছি সবাইকে বসে পড়ার জন্য। গণতন্ত্রের সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে সভা, মূল দলের নেতৃবৃন্দকে শুরু করছি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বাদশাহ থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেতাক্য জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। আজকে এই শহীদদের স্মরণে সভা আনুষ্ঠানিকভাবে